চোরেদের কোয়ার্ডিনেশন কমিটির মিটিং হচ্ছে, আর সেই দিন অন্যতম কোয়ার্ডিনেটরকে ধরা হচ্ছে। তাকে ডেকে পাঠানো হয়েছে, একটা কোর্ট মনিটর তদন্ত, আদালতের নির্দেশে আদালতের তত্ত্বাবধানে একটা তদন্ত চলছে। সেই তদন্তে কে কবে কাকে ডাকবে তাই নিয়ে এত হৈহল্লার কী আর রয়েছে? যার নামে অভিযোগ রয়েছে সে যাবে, দেখুন যে অভিযুক্ত তাকে ডাকা হবে। যে ওই যে বলেছিলেন যে আমার কাছেও কিন্তু বার কাউন্সিলের মেম্বারশিপ আছে, আমিও কিন্তু যেতে পারি কোর্টে, তো উনি একটু যান কোর্টে গিয়ে, উনি একটু গিয়ে ওনার ভাইপোর হয়ে সওয়াল জবাব করুন, আমরা সেই দৃশ্য দেখতে চাই। যাকে দেউলিয়া ঘোষণা করেছে যে সরকার, সেই সরকার বেতন বাড়াচ্ছে বিধায়কদের, কী প্রয়োজন ছিল? ওনার সরকার তৃণমূল কংগ্রেস শাসক দল, সে তো গোটা পশ্চিমবঙ্গবাসী রক্ত চুষে খাচ্ছে, উনি আর কী খাবেন? আমার সব ছাত্র পরিষদ রাখুন তো, ওইটা ছাত্র নাকি, একটাও ছাত্র আছে, সব পাঁচ বাচ্চা বাপা, তা সেগুলো ছাত্র পরিষদ রাখুন, ওগুলো হয় মাতাল নয় পাঁচ বাচ্চার বাবা, আর না হলে হচ্ছে হলো কোনো জায়গায় মানে ওই তৃণমূল করছে দেখে ক্যাম্পাসে মেয়ে পটানোর ছক, রাখুন ওই সব। শিক্ষা নিয়ে এখনও তৃণমূল কংগ্রেসে মানে জিভ নাড়াচ্ছে, তাদের ঠোঁট নড়ছে, আমি দেখতে পাচ্ছি, মানে এত নির্লজ্জ সরকার কোনো হয় না, এমন নির্লজ্জ তিনি ভ্যাম্পায়ার বলছেন। আসলে নিজেরা তো দুর্নীতির রক্তবীজের দল, তাই চতুর্দিকে রক্তটাই দেখতে পায়। এইবার প্রবলেমটা হচ্ছে বাংলার সিপিএমের এমএলএ নেই, এমপি নেই, ওগুলো ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গেছে। মানে আমি বলছি না, এটা বলেছেন কিন্তু শ্রদ্ধেয় কমরেড মানিক সরকার, যে সিপিএম হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা, ওদের কী করবে, ওদের এমএলএ নেই, ওদের এমপি নেই, বহু মানে নীতিশ কুমার কার দলের মুখ্যমন্ত্রী, আইএনডিআইয়ের মুখ্যমন্ত্রী, আচ্ছা সুখবিন্দর সিং সুখু হরিয়ানার এই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, তিনিও তো ছিলেন, কী অসুবিধা হয়েছে? আরে লজ্জা নেই, মানে নিজেরা ডিরাজার জড়িয়ে ধরা বুকে জড়িয়ে ধরেছিল দেখেছেন তো, ওই রকম মানে এখানে চুলোচুলি ওখানে গলাগলি এইসব, মানে সিপিএমকে নিয়ে যত কম বলা যায়, ওই 5% পার্টি হয়ে গেছে, ওই 5% ঠিক আছে। আরে বিদেশে গিয়ে যেন মনে হচ্ছিল নাসায় রিসার্চ করছে, আর না হলে মনে হচ্ছিল যেন নিজে ওই পাথর খোদাই করছিল, কী করতে গেছে তো, ব্যাগ নিয়ে ঘুরে বেড়ালো দেখলাম, আর তারপর নাকি কী সব ট্রিটমেন্ট করলো, তো করেছে, তারপর তাকে ডেকেছে, দেখুন যে অভিযুক্ত তাকে ডাকা হবে। আপনি তো কোটি কোটি টাকা হাইকোর্টে খরচা করেছেন, সুপ্রিম কোর্টে খরচা করেছেন যে আমাকে এই কেসটা থেকে অব্যাহতি দাও, পেয়েছেন আপনি, পাননি তো, তাহলে এইসব বাজে কথা বলে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন এতবার বিরোধী পক্ষের বিরোধী শিবির থেকে এতবার নিশানা করা হচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কালো টাকা এক কাপ চা পর্যন্ত খাই না। কে মানে কি, তাতে কি কার মানে কার উপকার করছেন উনি, মানে আমি বুঝতে পারছি না উনি কার, গোটা মানে এই ওনার সরকার তৃণমূল কংগ্রেস শাসক দল, সে তো গোটা পশ্চিমবঙ্গবাসী রক্ত চুষে খাচ্ছে, উনি আর কী খাবেন, আমার কী উপকার করেছেন? উনি বলুন ডিএটা কবে দেবেন, উনি বলুন চাকরিটা কবে দেবেন, এইসব চোর পার্থ অনুব্রত এদের সব বেতন বাড়িয়ে দিচ্ছেন, ভাতা বাড়িয়ে দিচ্ছেন, জেলে বসে বসে মানিকের বেতন বেড়ে গেল, জেলে বসে বসে জীবন কৃষ্ণর বেতন বেড়ে গেল, পার্থ চট্টোপাধ্যায় এখন লাখ টাকা কামাবে জেলে রয়েছে অথচ বিধায়ক, এইগুলো এই সমস্ত ধাষ্টামো বোঝেন তো, ধাষ্টামো চলছে। আমি বলছি আপনাদের এই ক্যামেরাটা নিয়ে আপনারা একটু বিধায়কদের দেখুন তো, কোন বিধায়ক দেখেছেন যে একদম খেতে পাচ্ছে না, তার বাড়িতে অনটনের অন্ধকার নেমে এসেছে, কোন বিধায়কের বাড়িতে আপনি বলুন তো, যে এই যে আপনার সরকার কালি বলে আমার সরকার, নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে যে সরকার, সেই সরকার বেতন বাড়াচ্ছে বিধায়কদের, কী প্রয়োজন ছিল, কী প্রয়োজন ছিল আপনি ইমামদের বেতন বাড়াচ্ছেন? আজকে আপনি ডিএ দিতে পারছেন না, আইসিডিএস 4-5 বছরের শিশুরা সেই আইসিডিএস কেন্দ্রে তার পেট মানে পাতে ডিম পাচ্ছে না, ভাত পাচ্ছে না, 300-400টি আইসিডিএস কেন্দ্র বন্ধ রয়েছে, আপনি বেড দিতে পারছেন না। মুর্শিদাবাদে আপনার এমএলএ বেড চেয়েছিল যে আমার হাসপাতালে সদর হাসপাতালের জন্য 8টা বেড দিন, বলেছেন টাকা নেই বেড দিতে পারবো না, তারপরে এগুলো লজ্জা লাগে না, মানে বলছি মানে কতটা নির্লজ্জ দোকান কাটা হলে যে তৃণমূল হওয়া যায় সেটা দিনের পর দিন পরিষ্কার হচ্ছে। G20 একটি মানে আন্তর্জাতিক মঞ্চ এবং ভারতবর্ষের সকল মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছিল, সেখানে বিভিন্ন বিজেপি শাসিত আমাদের বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা গেছেন, মুখ্যমন্ত্রীও গেছেন, এবার উনি তো কোনো একটা ধান্দা ছাড়া যান না, এবার সেই ধান্দার তো কিছু রেজাল্ট হচ্ছে না, আপনিও বুঝতে পারলেন, ধান্দা করতে হয়তো গেছিলো যে ছেড়ে দিতে হবে এইটাই করতে হবে, তো দেখলেন তো পারতো পেল না, উনি তো ভদ্রমহিলা খুব ভালো ধান্দা বোঝেন, কিন্তু এখানে ধান্দা বোঝার কেউ নেই, না যোগীজি বুঝবে না অমিত শাহ বুঝবে, আর নরেন্দ্র মোদীর সময় নেই ওসব ফালতু লোকজনের সাথে কথা বলার। কে সুজন চক্রবর্তী,
এবার দাঁড়াবেন তো ভোটে, মানে রেকর্ডটা করবেন তো। পাশের কেন্দ্রে কিন্তু শতরূপ রেকর্ড করে নিয়েছে হারার, উনি এবার দুটো হার হেরে নিয়েছেন, এবার তৃতীয় হারের জন্য রেকর্ডটা করুন উনি। উনি তো এখন মানে কোনো কীভাবে, ওনার জন্য তো সীতারাম ইয়েচুরি সেটিং করতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছে। যেভাবে হোক যাদবপুরটা থেকে যদি একটা একটু করেও যদি জামানতটা বাঁচান, ওরা তো জেতা হারা পরে ওরা তো জামানত বাঁচানোর জন্য তৃণমূলের সাথে সেটিং করছে যে কমসে কম আমাকে জামানতটা বাঁচিয়ে দাও। যাদবপুরে তবু জামানতটা থাকবে না, সত্যি ঐতিহাসিক জয়। আগস্ট মাসে যেভাবে মারপিট করে ওখানে শালবাড়ি পঞ্চায়েত বিজেপি জেতা সত্ত্বেও সেখানে বিজেপির জয়ী পঞ্চায়েত প্রতিনিধিদের রাস্তায় ফেলে মেরে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে, ফিয়ার সাইকোসিস তৈরি করে, প্রায় 30,000 ভোট কম পড়েছে এই তৃণমূলের সন্ত্রাস দেখে, এই ভয়ের বাতাবরণ তৈরি করে তৃণমূল যে জিতেছে তার জন্য তৃণমূলকে অভিনন্দন। এখন 4,000 জিতেছে তো, লোকসভায় মিলিয়ে রাখুন 40,000 বিজেপি লিড নেবে। রাজ্যজুড়ে কিন্তু একাধিক নিয়োগ দুর্নীতি থেকে যখন একাধিক বিষয় উঠে আসছে, শিক্ষাঙ্গনগুলোতে মূলত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে কিন্তু রাজ্য রাজ্যপাল সংঘাত একদম স্পষ্ট। কিছুদিন আগে রাজ্যপাল কিন্তু মধ্যরাতের হুঁশিয়ারি দিয়েছিলেন, দুটো চিঠি পাঠিয়েছিলেন, একটা দিল্লিতে একটু নবান্নে। সম্প্রতি সেই চিঠি নিয়ে কিন্তু আজকেই নবান্ন থেকে বৈঠক করে মুখ্যমন্ত্রী মুখ খুললেন, বললেন চিঠিটি গোপনীয় এবং ব্যক্তিগত। কি বলবেন? হ্যাঁ, আমাদের যে সাংবিধানিক প্রোটোকল আছে সেই অনুযায়ী রাজ্যপাল নিশ্চয়ই সেটা সাংবিধানিক প্রোটোকল মেনে চিঠি পাঠিয়েছেন, আপনারা আসল সময় জানতে পারবেন। কারণ গোটা শিক্ষা ব্যবস্থাকে তো জেলের ভেতরে আর অন্ধকারে পাঠিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার এই দলবল, তো তারপর আর বলার কী আছে বলুন তো। এই শিক্ষা নিয়ে এখনও তৃণমূল কংগ্রেসে মানে জীব নাড়াচ্ছে, তাদের ঠোঁট নড়ছে আমি দেখতে পাচ্ছি, মানে এত নির্লজ্জ সরকার কোনো হয় না। আর মহামহিম রাজ্যপাল যে ভূমিকাগুলি পালন করছেন, শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত করতে রাজ্য সরকারের উচিত, আর ওই যে রাজ্যের ওই শিক্ষামন্ত্রী যে বলেছিল চাকরি তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে, ওই ওই রকম ব্রাত্যজনের সেই ব্রাত্য বসু যিনি মন্ত্রী সেই তার উচিত এখন চুপচাপ চুপ করে রাজ্যপালের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে নাতে না মিলে একজন শিক্ষামন্ত্রী বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে কথা বলেন, এমন নির্লজ্জ। তিনি ভ্যাম্পায়ার বলছেন, আসলে নিজেরা তো দুর্নীতির রক্তবীজের দল, তাই চতুর্দিকে রক্তটাই দেখতে পায়।